হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোয়র্ডিনেটার পোস্টের জন্য এইবারে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হতে শুরু হয়ে গেছে যারা স্কুল নেটের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন সেই সকল জেলায় ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশিত হতে শুরু হয়ে গেছে রেজাল্ট নিয়ে বিস্তারিত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন সকলে রেজাল্ট প্রকাশিত হয়নি কিছু ডিস্ট্রিক্টে রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছু জেলাতে ট্রেনিং প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে কিছু জেলাতে ট্রেনিং কমপ্লিটও হয়ে গেছে যারা যারা এই ট্রেনিং নিচ্ছেন কারণ এই যে রেজাল্টটা যেটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয় এরপরে ক্যান্ডিডেটকে পনেরো দিনের ট্রেনিং দেওয়া হবে পনেরো দিনের মাথায় একটা এক্সাম নেওয়া হবে সেই এক্সাম যারা যারা ক্র্যাক করবে তারাই একমাত্র আইসিটি স্কুল কোঅিনেটার পোস্টে স্কুলে জয়েন করবে ওই জন্য এই পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা ট্রেনিংয়ের পরীক্ষা নেওয়া হবে এই ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং আর কম্পোনেন্টস অব সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কম্পোনেন্ট এদের মধ্যে কোনটি চারটে অপশান দেওয়া আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট মাউস অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট অপশান সিতে রয়েছে অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্কিটস অপশান ডিতে আছে কন্ট্রোল ইউনিট অ্যান্ড মনিটর এই সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট হলো সিপিউর কম্পোনেন্ট পরবর্তী প্রশ্ন হোয়ার ইজ র্যাম লোকেটেড র্যাম মিন্স র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এর ফুল ফর্মটাও অনেক সময় কোশ্চেনে দেয় ওই জন্য এই ফুল ফর্মটাও মনে রাখবেন চারটে অপশান দেওয়া আছে এক্সপানশান বোর্ড এক্সটার্নাল ড্রাইভ মাদার বোর্ড অল অফ দ্য অ্যাবাব এ সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ মাদার বোর্ড পরবর্তী প্রশ্ন ফুল ফর্ম অফ ইউআরএল ইজ চারটি অপশান দেওয়া আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক ইউনিফর্ম রেজিস্টার্ড লিঙ্ক ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক এ সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটার পরবর্তী প্রশ্ন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যাম ইজ হুইচ স্টোরেজ অফ ডিভাইস প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অফলাইন এ সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ প্রাইমারি প্রাইমারি স্টোরেজ ডিভাইস হল র্যাম পরবর্তী প্রশ্ন সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার্স কনসিস্ট অফ হুইচ অফ ফলোয়িং ভ্যাকিউম টিউবস ডায়োটস ভি এল এস আই মাইক্রোপ্রোসেসার ট্রানজিস্টার্স এই সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ ট্রানজিস্টার্স এই কম্পিউটারে জেনারেশানগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য জেনারেশনের ফুল ডিটেলসে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি যদি না দেখে থাকেন তারও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব একবার দেখে নেবেন পরবর্তী প্রশ্ন এমপিজি ইজ অ্যান্ড ফাইল এক্সটেনশান অফ হুইচ টাইপ অফ ফাইলস অডিও ইমেজেস ভিডিও ফ্ল্যাশ এই সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ ভিডিও এমপিজি ফাইল হল এক্সটেনশান অফ ভিডিও টাইপ অফ ফাইলস পরবর্তী প্রশ্ন আইপি অ্যাড্রেস ভার্সান ফোর ইজ ইন হুইচ ফরম্যাট ফোর বিট এইট বিট সিক্সটিন বিট থার্টি টু বিট এ সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ থার্টি টু বি পরবর্তী প্রশ্ন হুইচ টাইপ অফ সফটওয়্যার ইজ অ্যান্ড অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের সফটওয়্যারের টাইপ কোনটা চারটে অপশান আছে ইউটিলিটি সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার ফার্মওয়্যার সফটওয়্যার এই সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ সিস্টেম সফটওয়্যার নেক্সট কোশ্চেন ওয়ান বাইট ইজ ইকুয়াল টু হাউ মেনি বিটস ফোর বিটস এইট বিটস টুয়েলভ বিটস সিক্সটিন বিটস এর সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ এইট বিটস এইট বিটস ইকুয়াল টু ওয়ান বাইট পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ ফুল ফর্ম অফ টি টিআই ডবল অ্যাপ এর সঠিক উত্তরটি হবে এখানে চারটে অপশান দেওয়া আছে প্রথমে চারটে অপশান দেখে নিই দ্য ইমেজ ফাইল ফরমেট ট্যাগড ইমেজ ফাইল ফরমেট ট্যাগড ইমেজ ফাইল ফ্রন্ট দ্য ইমেজ ফ্যাক্স ফরম্যাট এই সঠিক উত্তরটি হবে অপশান বি ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট নেক্সট কোয়েশন হুইচ অ্যামাং ফলোইং ইজ ইঞ্জিন অফ কম্পিউটার মাউস স্ক্যানার মনিটর প্রসেসর ইঞ্জিন অফ কম্পিউটার হল অপশান ডি প্রসেসর পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ ফুল ফর্ম অফ এইচটিটিপি টি ফুল ফর্ম চারটি অপশান আছে হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হ্যাকসাগোনাল টেক্সট ট্রান্সফার প্রোটোকল হ্যাকসাগোনাল টেক্সট ট্রান্সফার প্রোটোটাইপ এই সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ এক্সটেনশান অফ নোটপ্যাড নোটপ্যাডের এক্সটেনশান নেম এক্সটেনশন নেমগুলোই ইম্পর্ট্যান্ট ডট টি এক্স টি ডট এক্স এল এস ডট পিপিটি ডট বি এ সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ নোটপ্যাডের এক্সটেনশন নেম হল ডট টি এক্স টি পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস কন্টেন্স গ্রাফিক্যাল ফাইল এক্সটেনশান গ্রাফিক্যাল ফাইল এক্সটেনশানের গ্রুপ হবে অপশান ডি জে পি জি জিআইএফ বিএমপি এই তিনটে গ্রাফিক্যাল ফাইলের ফুল ফর্মটাও ইম্পর্ট্যান্ট জেপিজির ফুল ফর্ম হবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জিআইএফের ফুল ফর্ম গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফর্মেট বিএমপির ফুল ফর্ম বিট ম্যাপ ইমেজ ফাইল এই ফুল ফর্মগুলো মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চান হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু এ জিগাবাইট এক জিগাবাইট ইকুয়াল টু এক হাজার চব্বিশ বাইটস পাঁচশো বারো জিবি এক হাজার চব্বিশ মেগাবাইটস এক হাজার চব্বিশ বিটস এ সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ এক হাজার চব্বিশ মেগাবাইটস ওয়ান জিবি ইকুয়াল টু এক হাজার চব্বিশ এমবি আর ওয়ান এম বি ইকুয়াল টু এক হাজার চব্বিশ কেবি পরবর্তী প্রশ্ন হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ক্যান কম্পিউটার আন্ডারস্ট্যান্ড কম্পিউটার কোন টাইপের ল্যাঙ্গুয়েজ বোঝে নর্মাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে পরবর্তী প্রশ্ন হুইচ অ্যানাবলস আস টু সেন্ড দ্য সেম লেটার টু ডিফারেন্ট পার্সন একই লেটার ডিফারেন্ট পার্সনকে আমরা কিভাবে পাঠাবো ম্যাক্রোস ট্যাম্পলেট মেলমার্চ নান অফ দ্য বাব এ সঠিক উত্তরটি হবে অপশান সি মেল মার্জের মাধ্যমে একটা লেটার ডিফারেন্ট পার্সনকে পাঠানো যায় মেল মার্জ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য মেল মার্জ নিয়েও আমি আমার চ্যানেলের ডিটেলসে ভিডিও আপলোড করেছি যদি না দেখে থাকেন তারও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব একবার দেখে নেবেন পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইনপুট ডিভাইস এদের মধ্যে কোনটা ইনপুট ডিভাইস নয় কিবোর্ড মাউস স্পিকার স্ক্যানার এ সঠিক উত্তরটি হবে অপশান সি স্পিকার স্পিকার ইনপুট ডিভাইস নয় এটি একটি আউটপুট ডিভাইস পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং অ্যাড্রেস ইজ জেনারেটেড বাই সিপিউ সিপিউ জেনারেট করে কোন অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাকচুয়াল অ্যাড্রেস সিম্পল অ্যাড্রেস এ সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেস নেক্সট হুইচ অব দ্য ফলোয়িং টু মেমোরি ইজ দ্য মেন মেমোরি ইন এ কম্পিউটার কম্পিউটারে দুটি কোন মেমোরি থেকে বেশি ইম্পর্ট্যান্ট চারটে অপশান দেওয়া আছে প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি র্যাম অ্যান্ড রম র্যান্ডম মেমোরি অ্যান্ড সিকোয়েন্সিয়াল মেমোরি প্রাইমারি মেমোরি অ্যান্ড সিকোয়েন্সিয়াল মেমোরি এ সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ র্যাম অ্যান্ড রম র্যাম মিন্স র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যান্ড রম মিনস রিড অনলি মেমোরি পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য অ্যাপ্রম অ্যাপ্রমের ফুল ফর্ম কী ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রসেস রিড অনলি মেমোরি ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি ইলেকট্রিক্যাল ইরেজ প্রোগ্রাম রিড অনলি মেমোরি ইলেকট্রন ইরেজ প্রোগ্রাম রিড অনলি মেমোরি এই সঠিক উত্তরটি হবে অপশান বি ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি পরবর্তী প্রশ্ন দ্য কী অ্যাপ টুয়েলভ ওপেনস এ চারটে অপশান দেওয়া আছে সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন ডায়লগ বক্স সেভ ডায়লগ বক্স ক্লোজ ডায়লগ বক্স এই সঠিক উত্তরটি হবে অপশান এ সেভ অ্যাজ ডায়লগ বক্স শর্টকাট কন্ট্রোল প্লাস পি ইউজ টু শর্টকাট কি কন্ট্রোল প্লাস পি ইউজ করা হয় কেন ওপেন প্যারাগ্রাফ ডায়লগ বক্স ওপেন পেজ ফর্মের ডায়লগ বক্সের জন্য ওপেন সেভ ডায়লগ বক্স ওপেন প্রিন্ট ডায়লগ বক্স এই সঠিক উত্তরটি হবে অপশান ডি ওপেন প্রিন্ট ডায়লগ বক্স ওয়ার্ডের ক্ষেত্রে কোনো কিছু জিনিস আমরা যখন প্রিন্ট করি প্রিন্টেড ডায়লগ বক্স ওপেন করার জন্য আমরা ইউজ করি কন্ট্রোল প্লাস পি শর্টকাট কী এই শর্টকাট কীগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো সবগুলো একটু ডিটেলসে দেখে রাখবেন পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং সার্ভিস অ্যালাউজ এ ইউজার টু লগ ইন টু অ্যানাদার কম্পিউটার সামহার অন দ্য ইন্টারনেট চারটে অপশান দেওয়া আছে ইমেল ইউজনেট টেলনেট অ্যাপ টিভি এ সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ টেলনেট পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ সার্ভার এদের মধ্যে কোনটা সার্ভারের টাইপ নয় ফাইল ওয়েব নেম ব্রাউজার্স এ সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ ব্রাউজার্স ব্রাউজার্স কিন্তু সার্ভারের টাইপ নয় আজকের এই ভিডিওতে টোটাল পঁচিশটা প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম যেগুলো ট্রেনিংয়ের পরবর্তী যে এক্সাম হবে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এর সাথে আর যে টপিকগুলো বললাম যেমন মেল মার্চ ফাইলের এক্সটেনশান নেম তাছাড়া আর বাকি যে কোয়েশানগুলো রয়েছে এগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট আমি অলরেডি কিছু কিছু টপিক যেমন জেনারেশান কম্পিউটারের জেনারেশান একটা ইম্পর্ট্যান্ট টপিক সেই জেনারেশান থেকে প্রচুর পরিমাণে এসে এসেওছে এর আগের বছর যখন এক্সাম হয়েছিল তখনও এসেছিল। ওই জন্য জেনারেশান মেল মার্চ এই ফাইলের এক্সটেনশান নেম এগুলো নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি ডিটেলসে ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন এই ট্রেনিং রিলেটেড কারো কোনো কিছু যদি কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। কারোর যদি ট্রেনিং চলছে কিংবা কারোর কে ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়ে থাকে কেমন টাইপের প্রশ্ন এসেছিলো যদি আপনারা শেয়ার করেন কমেন্টের মাধ্যমে তাহলে বাকি অনেকের ক্ষেত্রে সেটা সুবিধা হবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ